এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। এখন বাজে সকাল ছটা, আর এই সকাল ছটায় দেখো এই যে আমার ঘরের বারান্দায় দেখতে পাচ্ছ তো কি পরিমাণে রোদ। সকাল হলেই সামনের দিকের কাঁচগুলো খুললেই সমানে রোদ। উত্তরের ঘর না, এই এই দিকটা যেন শীতকালে হাওয়া আসে, আর এই গরমকালটা যেমন এই টাইমে সকালে রোদ, আবার দুপুর থেকে রোদ এসে ঢোকে প্রায় 5টা সাড়ে 5টা পর্যন্ত। আরও রোদ ওঠার আগে যাই তাড়াতাড়ি করে সকাল সকাল গাছগুলোতে জল দিয়ে আসি, চলো আমার সাথে। তো গরমে আগেই একটা উঁচু করে চুল বেঁধে নিয়েছি, আর জানো তো ভিডিও করার সময় পাখা ছাড়া যায় না, পাখা ছাড়লে মানে কথাগুলো খুব আস্তে শোনা যায়, তাই উঁচু করে চুলটা বেঁধে নিয়েছি। আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ অনেক কাজকর্ম, দেখলে তো কী কী কাজ করলাম। আর একটা কথা বলছি, আমি যেরকম নর্মাল আমি সেরকমই কিন্তু তোমাদের দেখাই, ওই সাজগোজ ভালো জামা কাপড় পরা সেটা এখন মানে যেহেতু ঘরে থাকি হয় না, যখন বাইরে কোথাও যাব তখন সাজগোজটা আমার পছন্দ হয়। আর ঘরে হাউস ওয়াইফ ঘুম থেকে উঠে আগেই চোখ খুলে ভাববো কে কী খাবে, কী কী কাজ করতে হবে, তখন আর নিজের দিকে অত খেয়াল থাকে না। পরিষ্কার পরবো, পুরনো জামা কাপড় হোক আর পরিষ্কার থাকবো, কিন্তু সাজগোজটা সবসময় যে ক্যামেরার সামনে গেলেই সাজতে হবে ওটা আমার মাথায় আসে না। আর যেহেতু তোমরা আমার পরিবার, পরিবারের সামনে নর্মাল যেরকম আছে সেটা দেখানোই সব থেকে আমার মনে হয় বেটার হয়, কারণ অরিজিনাল আমি যেটা সেটাই দেখানো ভালো। আমাদের চা খাওয়া হয়ে গেছে, কারণ সকাল সকাল শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড চা খেয়ে চলে গেছে, আজকে অটো নিয়ে গেছে, যেহেতু তিনজনে গেছে অটো নিয়েই দোকানে গেছে, ছেলে ঘুমাচ্ছে আর আমি এখন বাকি কাজকর্মগুলো সারবো। তাহলে থাকো আমার সাথে সারাদিন, দেখো আমি কী কী করি। সকালের পর এই আবার তোমাদের কাছে আসলাম, 1:30 বেজে গেছে, আর কেন এত দেরি করে আসলাম সেটা তোমাদের বিকেলবেলা বলবো, এখন যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আজ আর কী কী রেসিপি করেছি দেখে নাও, খাবার কী আজকে নিরামিষ হয়েছে শনিবার, এই হয়েছে পাট পাতা দিয়ে মটর ডাল, এই হয়েছে পেঁপে দিয়ে, আর হচ্ছে গোবিন্দভোগের চাল দিয়ে ঘণ্ট, বড়িও দিয়েছি, বেগুন ভাজা, আর হয়েছে ভেন্ডি ভাজা। তাহলে এখন গিয়ে খেয়ে দিয়ে নিই, তারপরে বিকালে তোমাদের ধীরে সুস্থে বলবো যে আজকে আমার দেরি হওয়ার কারণ কি। ছাদে চলে আসলাম, দেখো একবার আকাশের দৃশ্যটা কি সুন্দর লাগছে, দেখো আকাশ ডাকছে, আওয়াজ শুনতে পাচ্ছ? মেঘ মেঘ, দারুণ লাগছে এই হাওয়াটা, সত্যি খুব ভালো লাগছে। সারা দুপুর যা গরম, শুনতে পাচ্ছ মেঘের কি গর্জন? এখন আমি ছাদে বসে আছি, দারুণ লাগছে হাওয়াটা, নিচে কিছু বিছিয়ে নিয়েছি নালে মানে গরম ছাদ। এখন তোমাদের সঙ্গে একটু কথা বলি, বৃষ্টি যদি না আসে তো কথা বলতে পারবো,
উপরে বললাম না যে খেতে বসে যে দেরি হয়ে গেছে, একটা কারণ ছিল। কি কারণ বলো তো, যে আজকে থেকে আমি আমার একটা আরেকটা চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে রিতার রান্নাঘর। ডেসক্রিপশনে আমার নিচে ডেসক্রিপশনে আমার লিঙ্কটা দেওয়া থাকবে, আমি যে রেসিপিগুলো ওই মধ্যে ছাড়বো তোমরা সবাই ওগুলো দেখো। আমার ছেলের অনেক দিনের শখ, বলে মা তুমি অনেক রান্না জানো, তুমি তোমার রান্নাগুলোর একটা আলাদা চ্যানেল খোলো। তা আমি প্রথম বলেছিলাম না, তারপরে এখন দেখি ওর খুব শখও সুদীপার রান্নাঘরে। আমাকে টিভিতে যখনই টিভিতে ছাড়ি তখনই বলো মা তুমি তো যেতে পারো যেতে পারো। আর সবার তো সব আশাটা হয় না বলো, যার জন্য আর আমার যাওয়াও হয়নি। যাই হোক, আজকে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি এই মানে যে চ্যানেলটা খুলেছি তাতে যেন সবার মন খুশি রাখতে পারি আর সবাইকে সবার মন পছন্দ রেসিপি দেখাতে পারি। প্রত্যেক দিন যে মাছ মাংস বা খুব ভালো বিরিয়ানি পোলাও এইসব দেখাবো তাও না। বাবা কি জোরে আকাশ ডাকছে, প্রত্যেক দিন তো ওইসব দেখাতে পারবো না। আমার রেগুলার আমার ঘরে যা যা হবে আমি সেগুলোই দেখাবো। আর আমি অনেক পুরোনো দিনের রান্না বলো বা আমার মন থেকে যেই সব থাকে ঘরে আমি ওই দিয়েই মন থেকে রান্না করি। এই এর সঙ্গে এটা দিতে হবে, ওর সঙ্গে এটা দিতে হবে, এটা কোনো আমার মানে নিয়মের মধ্যে আমি করি না। যা পাই তাই দিয়ে আমার মনের ইচ্ছে মতো আমি রান্না করি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু সেগুলো অতি অবশ্যই দেখবে, হ্যাঁ, আর লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তবেই তো আমার একটু আগ্রহ বাড়বে। কিন্তু আমার এই চ্যানেলটা চলবে রিতার ডেলি লাইফ, তাহলে আমার কত দায়িত্ব বলো তো। এখন দুটো চ্যানেলেই আমি চেষ্টা করব ভিডিও দেওয়া, তবে রান্নাঘরে রিতার রান্নাঘর প্রত্যেক দিন দিতে পারবো কি না সেটা বলতে পারছি না। আর বেশিক্ষণ কথা বলবো না, আকাশ যেভাবে ডাকছে আমারই ভয় লাগছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয় আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই ব্লগটা যদি আজকে তোমাদের ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা।